আইকন, সেটের সংযোগ আর সেট সেটটা জানবো। সেটের সংযোগটা তোমরা আগেই শিখে ফেলেছো, খুব সহজ। একটা সেট এর সদস্য হচ্ছে 1, 2, 3, আরেকটা কালি দিয়ে লিখছি। বি একটা সেট, তার সদস্য হচ্ছে 2, 3, 4। তাহলে আমরা ইংরেজিতে বলা হয় ইউনিয়ন, আর আমরা বাংলায় বলবো এ সংযোগ। তাহলে আমরা এটা লিখলাম 1, 2, 3। এখন সংযোগটা দিলাম, বিটা হচ্ছে 2, 3, 4। তাহলে কি হলো, সংযোগটা হচ্ছে দুই সেটে মিলিয়ে যতজন সদস্য আছে সবগুলোকে আমরা লিখবো। তাহলে আমরা এখানে লিখলাম, এতে আছে 1, 2, 3। এখন আমরা কালো কালি ইউজ করব। বি সেটে সদস্য আছে 2, এখানে 2 আছে, 2টা আমরা কালো কালি দিয়ে উপর দিয়ে লিখলাম। এখানে আছে 3, কালো কালি দিয়ে লিখলাম, আর আছে 4। কাজেই এ সংযোগ বি বা এ ইউনিয়ন বি হচ্ছে 1, 2, 3, 4। এখন আমরা সেটের সেট সেটটা জানি, এটা ইংরেজিতে বলা হয় ইন্টারসেকশন, বাংলায় আমরা সেট বলবো। এ সেট বি, এ হচ্ছে 1, 2, 3, ছেদ বা ইন্টারসেকশন বি হচ্ছে 2, 3, 4। তাহলে আমরা এখানে দেখি কমন কি আছে। এখানে আমরা লক্ষ্য করলাম 2, 3 এই সেটে আছে, 2, 3 এই সেটে আছে। তাহলে 2, 2, 3, 3 দুই জায়গাতেই আছে, কাজে আমরা এটা লিখতে পারি এ ছেদ বি হচ্ছে 2, 3। তাহলে আমরা শিখে ফেললাম কিভাবে সেটের আমরা ছেদ তৈরি করতে পারি। এবার আসি আমরা সেটের অন্তর কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সেটের অন্তর, সেটের অন্তর বের করার জন্য আমরা একটা সেট লিখলাম এ, 1, 2, 3, 4। একটা সেট লিখলাম বি, 3, 4, 5, 6। এখন এ অন্তর বি এটা কিভাবে নির্ণয় করব। এ হচ্ছে 1, 2, 3, 4, অন্তর চিহ্নটা মাইনাসের মতো দেওয়া যায়, আবার এইভাবে টান দিয়ে দেওয়া যায়। আমরা বিটা লিখি 3, 4, 5, 6। এখন এ অন্তর বি কিভাবে বের করব, এটা আমরা এইভাবে পড়ব, এতে আছে বিতে নাই, এতে আছে বিতে নাই। এখন দেখি এতে কি কি আছে যেগুলো বিতে নাই। এতে 1, 2 আছে কিন্তু বিতে 1, 2 নাই। এতে 3, 4 আছে, বিতে 3, 4 আছে, কাজে এগুলো আমরা ধরবো না। কাজে আমাদের যেগুলো নাই এতে আছে বিতে নাই হচ্ছে 1, 2, কাজে আমাদের এ অন্তর বি হচ্ছে 1। আবার ধরি আমরা বি অন্তর এ, এটা কিভাবে, বি হচ্ছে 3, 4, 5, 6 অন্তর 1, 2, 3, 4। তাহলে এখানে 3, 4 কিন্তু আছে এতে, এখানে হবে আমাদের উচ্চারণটা বিতে আছে এতে নাই, 3, 4টা আছে এতে বিতেও আছে, 5, 6 বিতে আছে কিন্তু এতে নাই, কাজে আমাদের অন্তরটা হবে 5, 6।